আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা আর সেই টেট পরীক্ষায় কিন্তু জেলার বিভিন্ন এক এক রকম ছবি দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যে কিন্তু টেটের যে পরীক্ষা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে জেলার পাশাপাশি পাশাপাশি কলকাতাতেও কিন্তু একই ছবি টাকি বয় স্কুলেও কিন্তু সেখানেও টেটের জন্য সিট পড়েছে এবং পরীক্ষার্থীরা ভিড় জমিয়েছেন রকম বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা কেন্দ্রের বাইরেও পুলিশ মোতায়েন রয়েছে এবং রবিবারে টেট পরীক্ষার যাত্রীদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সমস্ত রকম যানবাহন রাখা হয়েছে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে টাকি বয় স্কুল থেকে দুর্গাদাস এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ঠিক কি ছবি পরীক্ষার্থীরা তারা বেশ সকাল থেকেই আসছেন এবং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পরীক্ষা দেখো তোমাকে প্রসঙ্গে বলে রাখি যে টেট পরীক্ষা দু হাজার তেইশের বারোটা থেকে যে শুরু হওয়ার কথা ছিল তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যারা পরীক্ষার্থী অর্থাৎ শহর এবং শহরতলী থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যাদের সিট পড়েছে যা তারা কিন্তু এগারোটার মধ্যেই অধিকাংশ যারা টেট পরীক্ষার্থী তারা এসে পৌঁছে গেছে গুটি কয়েক পরীক্ষার্থী যারা হয়তো সুপারবান এলাকা থেকে আসেন তাদের হয়তো কিছুটা লেট হলেও তারা কিন্তু বারোটার আগেই প্রত্যেকটি স্কুলে ঢুকে গেছেন আটান্ন বছর বয়সী একজনকেও দেখেছি আমরা এই টাকি বয় স্কুলে পরীক্ষা দিতে আসতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে টাকি স্কুলের সামনে গেট বন্ধ এবং পাশে কলকাতা পুলিশেরও একাধিক পুলিশ এখানে মোতায়েন রয়েছে যাতে এখানে কোনো রকম এই এই পরীক্ষাকে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় বা পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করার লক্ষ্যে এটা শুধু টাকি স্কুল নয় শহর কলকাতায় যতগুলি টেট পরীক্ষা কেন্দ্র রয়েছে তার প্রত্যেকটিতেই কিন্তু এই ধরনের প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে পদাধিকারীরাও রয়েছেন এসে সার্ভিলেন্স করছেন যাতে কোনো অসুবিধের সম্মুখীন না হতে হয় বলে রাখা ভালো যে কুড়ি একুশ বাইশে যারা পোটেট পরীক্ষায় দিয়েছেন কৃতকার্য হননি তারা দু হাজার তেইশের পোটেট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন We'll be right back. সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে রুটি রোজগারের বিষয় তো বটেই কিন্তু মানুষ করার কারিগর নিজেকে করে তুলবেন এবং শিক্ষার সঙ্গে নিজেদেরকে যুক্ত করবেন এই লক্ষ্য নিয়েই কিন্তু যারা এই টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু একটা বিষয় তাদের কাছে মানে চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে যে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা আজকে এই টেট পরীক্ষা দিতে এসছেন কিছুদিন আগেই কিন্তু এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি অর্থাৎ শিক্ষক নিয়োগ থেকে টেট টেটের নিয়োগ থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে যে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার তদন্ত শুরু হয় মহামান্য আদালতের নির্দেশ সেখানে সব বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আশা নিরাশার দোলাচলের মধ্যে দাঁড়িয়েও তারা কিন্তু আজকে পরীক্ষা দিতে এসেছেন এবং তারা কতটা সফল হন সেই বিষয়টার দিকে কিন্তু চেয়ে রয়েছে আপামর জনতা ধন্যবাদ জানাবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে